আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকের বিষয় ফর বিবিএস অ্যান্ড বিবিএ এ অনার্স ফার্স্ট ইয়ার অল গ্রুপ অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট মার্কেটিং এবং ফিনান্স গ্রুপের জন্য এই চ্যাপ্টারটা আছে তো দেখি আজকের চ্যাপ্টার কি ওয়ার্কশিট অর্থাৎ কার্যপত্র কার্যপত্র নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখি উদ্দীপকে কি বলা হয়েছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার টেন কলম ওয়ার্কশিট ফর সুমন এন্টারপ্রাইজ ট্রায়াল ব্যালেন্স একটা দেওয়া আছে এ পাস ডেবিট পাস এ পাস ক্রেডিট পাস একটা শুদ্ধ রেওয়ামিল এখানে দেওয়া আছে তারপরে আছে অ্যাডিশনাল ইনফরমেশন ইনভেন্টরি অন হ্যান্ড টাকা হলো এক লক্ষ পাঁচশো অর্থাৎ সমাপনী মজুৎপন্ন হাতে আছে এক লক্ষ পাঁচশো টাকা সাপ্লাইস অন হ্যান্ড টাকা হল দুইশো পঞ্চাশ অর্থাৎ অব্যবহৃত মনিয়ারি হাতে আছে দুইশো পঞ্চাশ টাকা প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপায়ার ডিউরিং দ্য ইয়ার টাকা দুই হাজার পাঁচশো অর্থাৎ প্রিপেড ইন্স্যুরেন্স যেটা ছিল সেটা এক্সপায়ার অর্থাৎ অতিক্রান্ত হওয়া মানে হলো খরচ হয়ে যাওয়া খরচ হয়েছে দুই হাজার পাঁচশো টাকা ডিপ্রেশন ফার্নিচার অ্যান্ড ফিক্সার্স টাকা হলো পনেরোশো ডাইরেক্ট বলা আছে তারপরে আনান সেলস রেভিনিউ আন ডিউরিং দ্য ইয়ার টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ অর্থাৎ অনুপার্জিত বিক্রয় ছিল সেটা উপার্জন হয়ে গেছে তারপরে আছে অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্সেস টাকা পাঁচশো অ্যাক্রুড অর্থ বকেয়া তারপরে আছে ইন্টারেস্ট রেভিনিউ অ্যাক্রুড অর্থাৎ প্রাপ্ত সুদ বকেয়া আছে এক হাজার টাকা রিকোয়ার উপরে আসে বলা হয়েছে টেন কলাম ওয়ার্কশিট করতে কিন্তু আমি জানার সুবিধার্থে প্রথমে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টমেন্ট এনটি তারপরে ওয়ার্কশিট টেন কলাম আর জার্নালাইজ দা ক্লোজিং এন্ট্রি অর্থাৎ এই দুইটা আমি যা শেখার জন্য এখানে দিয়েছি তো দেখি কীভাবে আমরা এর সলিউশন করব হাউ টু সলিউশন তবে এখানে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে অবশ্যই আপনারা এই উদ্দীপ সমাধানটা দেখার আগে উদ্দীপকটা সামনে রাখবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে বলে আমার বিশ্বাস দেখি আমরা কীভাবে এর সলিউশন করছি প্রথমে হলো জার্নালাইজ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি অর্থাৎ যে অ্যাডজাস্টমেন্টগুলো আছে সেই অ্যাডজাস্টমেন্টগুলোর আমরা সমাধান জাবেদার লিখবো জাবেদার একটা ঘর কাটলাম ডেট হলো দু ডিসেম্বর একত্রিশ প্রথম হলো ইনভেন্টরি অন হ্যান্ড অর্থাৎ সমাপনী মজুৎপন্ন তো সমাপনী পণ্য হল আমার সম্পদ আর যে কোনো সম্পদই হলো ডেবিট তাহলে ইনভেন্টরি কস্ট অফ গুডস সোল ডেবিট এখানে একটা জিনিস বলতে হয় যে এখানে ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কস্ট অফ গুডস সোল দেওয়া আছে তা কস্ট অফ গুডস সোল দেওয়া থাকলে যে ইনভেন্টরিটা দেওয়া আছে তাহলে এটাও সমাপনী ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুৎপন্ন তা সমাপনী পণ্য বলতে এখানে বলা হয়েছে যে এখানে অ্যাকচুয়াল ভ্যালু হলো এক লক্ষ পাঁচশো কিন্তু রেওয়া মিলে যেটা দেওয়া আছে সেটা হলো এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ তাহলে ক্লোজিং ইনভেন্টরি বেশি আমি বিক্রি করে ফেলছিলাম অর্থাৎ বেশি লিখি লিখে ফেলছিলাম সেটা এখন কমাবো তাহলে কস্ট অফ গুডসোল যেহেতু কমে গেছিলো এখন আমি কস্ট অফ গুডসোল বাড়াবো এই জন্য কস্ট অফ গুডসোল ডেবিট আর ইনভেন্টরি ক্রেডিট টাকা হলো এই এক লক্ষ এক হাজার দুইশো পঞ্চাশ বিয়োগ হলো এক লক্ষ পাঁচশো এই পার্থক্যটা আমি কি করব কস্ট অফ গুডসোলের সাথে যোগ করব। কারণ কি কস্ট অফ গুডসোল যখন আমি বের করছিলাম তখন ইনভেন্টরি সাতশো পঞ্চাশ টাকা আমি বেশি বিয়োগ করে ফেলছিলাম বেশি বিয়োগ করার কারণে কস্ট অফ গুডসোল কমে গিয়েছিল আর কস্ট অফ গুডসল হল খরচ আর যে কোনো খরচ বাড়াইতে হলে ডেবিট করতে হয় এই জন্যই কস্ট অফ গুডসল ডেবিট হয়েছে টু অ্যাডজাস্ট ক্লোজিং ইনভেন্টরি এরপরে সাপ্লাইজ এক্সপেন্সেস যেটা আবার হাতে আছে দুশো পঞ্চাশ কিন্তু এখানে সাপ্লাইজ দেওয়া আছে হলো এক হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে বাকিটা কী হয়েছে খরচ তাহলে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট টাকা হবে কত ষোলোশো পঁচিশ বিয়োগ দুইশো পঞ্চাশ তাহলে তেরোশো টাকা আমার খরচ হয়েছে টু অ্যাডজাস্ট সাপ্লাইজ এক্সপেন্সেস এরপরে হলো ইন্স্যুরেন্স এক্সপেন্স যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে তাহলে ইন্স যে কোনো খরচ অগ্রিম খরচ যদি এক্সপায়ার্ড হয় সেটাকে আমরা খরচে রূপান্তর হয় এই জন্য ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট টাকা হলো দুই হাজার পাঁচশো দুই হাজার পাঁচশো এরপরেরটা বলা হয়েছে ডিপ্রেসেশন তাহলে ডিপ্রেসেশনে যাবে তাহলে হল ডিপ্রেসেশন হলো খরচ যে নামে খরচ সেই নামে ডেবিট তাহলে ডিপ্রেসেশন এক্সপেন্সেস ডেবিট আর অ্যাকোমোলেটেড ডিপ্রেসেশন ক্রেডিট টাকা বলা আছে পনেরোশো পনেরোশো টু অ্যাডজাস্ট ডিপ্রেসেশন এক্সপেন্সেস আনান সেলস রেভিনিউ আন অর্থাৎ অন উপার্জিত ছিল এখন উপার্জন হয়েছে তাহলে উপার্জন যখন ছিল তখন ছিল দায় এখন এটা কি হলো উপার্জন হয়ে গেছে দায় কমে গেল আর দায় হলো যাতে ক্রেডিট কমাইতে হলে আমার কি করতে হবে ডেবিট করতে হবে আনান সেলস রেভিনিউ ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট টাকা এখানে সরাসরি তিন হাজার দুইশো পঞ্চাশ তিন হাজার দুইশো পঞ্চাশ টু অ্যাডজাস্ট সেলস রেভিনিউ এরপরে আবার গড় কাটলাম এরপরে হলো ইন্টারেস্ট এক্সপেন্সেস এখানে বলা আছে ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যাক্রুড বকেয়া তাহলে বকেয়া হলে খরচের সাথে যাই যোগ হয় এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্সেস বাড়ছে আর যে কোনো খরচ হলো যাতে ডেবিট বাড়াইতে হলে আরও ডেবিট করতে হবে এই জন্য ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট টাকা হলো পাঁচশো পাঁচশো এরপরে প্রাপ্ত সুদ বকেয়া তাহলে প্রাপ্ত সুদ বকেয়া যদি হয় সেটা আমার সম্পদ আর যে কোনো সম্পদ এলো ডেবিট তাহলে এক্রুড ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট টাকা বলা আছে এক হাজার টু অ্যাডজাস্ট ইন্টারেস্ট রেভিনিউ এই ছিল আমার সমন্বয়গুলির জাবেদা এরপরে আমরা করবো ওয়ার্কশিট একটা ঘর কাটলাম প্রথম হল অ্যাকাউন্ট টাইটেল ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ এর ট্রায়াল ব্যালেন্সের দুইটা পাস ডেবিট এবং ক্রেডিট এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই ট্রায়াল ব্যালেন্সটা আমার উদ্দীপকের যে ট্রায়াল ব্যালেন্সটা আছে সরাসরি এই ট্রায়াল ব্যালেন্স এখানে দেখে দেখে আমি পোস্টিং দেব। তা আমি দেখে দেখে পোস্টিং দিচ্ছি যেটা ডেবিটে আছে সেটা ডেবিটে যেটা ক্রেডিটে আছে সেটা ক্রেডিট এবং ট্রায়াল ব্যালেন্সে যা আছে তার কোনো লস সর হবে না সরাসরি এইগুলো আমি লিখে ফেললাম লিখে কি করলাম যোগফল বের করে ফেললাম এখানে যা দেওয়া আছে তা লিখছি টোটাল বের করলাম এই ছয় লাখ ছেচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপরের যে কলামটা সেখান থেকে আমার কার্যক্রম শুরু তো এই কলামটার নাম হলো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের দুইটা পাশ একটা ডেবিট একটা হলো ক্রেডিট তা প্রথম যে যাবে জাবেদা লিখছে সেই জাবেদাটাই এখানে নিয়ে আসে পোস্টিং দেবো জাবেদাটাই এখানে পোস্টিং দেব। তাহলে আমি লিখেছিলাম কস্ট অফ গুডসোল্ট ডেবিট তাহলে এখানে কস্ট অফ গুডসোল্ট আসে এই বরাবর অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট পাশে লিখবো সাতশো পঞ্চাশ আর কি লিখছিলাম ইনভেন্টরি ক্রেডিট ইনভেন্টরি বরাবর ক্রেডিট লিখে দিলাম সাতশো পঞ্চাশ সাপ্লাইজ এক্সপেন্সেস লিখছিলাম যেহেতু এখানে সাপ্লাইস এক্সপেন্সেস নামে কোনো এন্ট্রি নাই এই কারণে আমি সাপ্লাইস এক্সপেন্সেস একটা ঘর কাটলাম তাহলে সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট করছিলাম তেরোশো পঁচাত্তর আর সাপ্লাইস ক্রেডিট তাহলে সাপ্লাইজ বরাবর ক্রেডিট করলো করলাম তেরোশো পঁচাত্তর টাকা ইন্স্যুরেন্স এক্সপেন্সেস লিখছিলাম ইন্স্যুরেন্স এক্সপেন্সেস নামে কোনো এন্ট্রি নাই এই জন্য আলাদা একটা লিখলাম কত লিখছিলাম ডেবিট করছিলাম দুই হাজার পাঁচশো আর প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট করছে এই জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স বরাবর ক্রেডিট করে দিলাম দুই হাজার পাঁচশো এরপরে ডিপ্রেসেশন এক্সপেন্সেস তো ডিপ্রেসেশন এক্সপেন্সেস নামে কোনো এন্ট্রি নাই এই জন্য লিখলাম ডিপ্রেসেশন এক্সপেন্সেস ডেবিট সরাসরি টাকাটা ডেবিট পাশে বসালাম আর অ্যাকোবেলেটের ডিপ্রেসেশন ক্রেডিট এই বরাবর অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট পাশে লেখলাম আনআর্ণ সেলস রেভিনিউ আন তাহলে আনআর্ন সেলস রেভিনিউ ডেবিট লিখছিলাম তাহলে আনআর্ণ সেলস রেভিনিউ বরাবর ডেবিট করলাম আর সেলস রেভিনিউ বা সেলস যেটা সেটা বরাবর ক্রেডিট লেখলাম তিন হাজার দুশো পঞ্চাশ তারপরে লিখেছিলাম যে অ্যাক্রুড ইন্টারেস্ট এক্সপেন্সেস তাহলে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্সেস আছে ইন্টারেস্ট এক্সপেন্সেস বরাবর আমি লিখে দিলাম ডেবিট পাশে পাঁচশো আর ইন্টারেস্ট পেয়েবেল নামে একটা এন্ট্রি তৈরি করলাম এটা হলো ক্রেডিট পাঁচশো ইন্টারেস্ট রেভিনিউ একুড তাহলে এক ক্রুড ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট করলাম এক হাজার আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট করলাম হল এক হাজার এই ছিল আমার সমন্বয়গুলির জাবেদা অর্থাৎ আগের স্লাইডে যে জাবেদাগুলো লিখেছি সেই জাবেদাগুলোই এখানে আমি লিখে ফেললাম এবার দুই পাশ যোগ করলাম দুই পাশ সমান হয়েছে এরপরের যে কলামটা এটার নাম হলো অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স এখানেও ডেবিট এবং ক্রেডিট এখানে একটা কথা মনে করা দিই যে ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট যদি ডেবিট এবং ডেবিট থাকে যোগ করে ডেবিট পাশে বসবে ক্রেডিট এবং ক্রেডিট থাকে তাহলে যোগ করে ক্রেডিট পাশে বসবে ডেবিট এবং ক্রেডিট হলে বিয়োগ ফল যে রেজাল্টটা হবে সেটা বড়টার ঘরে বসবে যদি বড়োটা থাকে ট্রায়াল ব্যালেন্সে বা অ্যাডজাস্টমেন্টে ডেবিট দিকে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সেও এসে বসবে ডেবিট দিকে বড়টা যদি থাকে ক্রেডিট দিকে বসবে ক্রেডিট দিকে অর্থাৎ এখানে সহজ কথায় আমি বলতে চাই যাতে যাতে যোগ যাতে বিজাতে বিয়োগ অর্থাৎ ডেবিডে ডেবিটে যোগ আর ডেবিটে ক্রেডিটে বিয়োগ তাহলে দেখি প্রথমে এলো ক্যাশ এর সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই সরাসরি ডেবিট ছিল ডেবিডে বসাইলাম অ্যাকাউন্টস রিসিবেল কোনো সমন্বয় নাই অ্যাডজাস্টমেন্ট নাই সরাসরি বসাই দিলাম নোটস রিসিভেবলের সাথেও কিছু নাই সরাসরি বসাই দিলাম তারপরে ইনভেন্টরি আছে হলো ডেবিট এবং অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট তাহলে যাতে বিজাতে বিয়োগ তাহলে বিয়োগ হলটা আমার বড় ডেবিট দিকে যদি ডেবিট পাশে বসাইলাম এক লাখ পাঁচশো সাপ্লাইস আছে ডেবিট ট্রায়াল ব্যালেন্সে অ্যাডজাস্টমেন্টে ক্রেডিট তাহলে যাতে যাতে বিয়োগ হবে বিয়োগ ফলটা পড়বে ডেবিট দিকে কারণ ডেবিট পাশের সংখ্যাটা বড় তাই ডেবিট পাশে বসাই দিলাম প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট এবং ক্রেডিট তাহলে বিয়োগ হবে বিয়োগ হয়ে বড়টা আছে ডেবিট দিকে এই যদি বসবে ডেবিট দিকে তারপরে ফার্নিচার অ্যান্ড ফিক্স সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই সরাসরি আছে ডেবিট বসে গেল ডেবিট পাশে অ্যাকোমোলেটেড ডিপ্রেশন ক্রেডিট ক্রেডিট দুইটায় জাতে এক এই যোগ হয়ে ক্রেডিট পাশে বসে গেল অ্যাকাউন্টস পেবেলের সাথে কিছু নাই সরাসরি আছে ক্রেডিট বসে গেল ক্রেডিট পাশে এবার আনান আন সেলসে ক্রেডিট এবং ডেবিট তাহলে জাত দুইটা হয়ে গেছে এই কারণে বিয়োগ আর বিয়োগ ফলটা বসবে আমার ক্রেডিট পাশে কারণ ক্রেডিট পাশের এন্ট্রিটা বড় তো ক্রেডিট পাশে বসাইলাম নোট পেবেলের সাথে কিছু নাই সরাসরি আছে ক্রেডিট বসাই দিলাম ক্রেডিট পাশে ক্যাপিটালের সাথে কিছু নাই এজনে সরাসরি আছে ক্রেডিট বসাই দিলাম ক্রেডিট পাশে উইড্রন আছে ডেবিট পাশে এর সাথে সমন্বয় কোনো কিছু নাই এজন্য সরাসরি ডেবিট পাশে সেলস রেভিনিউ ক্রেডিট ক্রেডিট তাহলে যা ত্যাগ হয়ে গেছে যোগ তাহলে যোগ ফলটা বসবে ক্রেডিট পাশে তারপরে আছে সেলস ডিসকাউন্ট কিছুই নাই এই সরাসরি ডেবিট পাশে সেলস রিটার্ন কিছুই নাই সরাসরি ডেবিট পাশে ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট এবং ক্রেডিট দুইটা যোগ হয়ে ক্রেডিট পাশে বসবে তারপরে আছে কস্ট অফ হল ডেবিট এবং ডেবিট দুইটা যোগ হয়ে ডেবিট পাশে বসলো ওয়েজেস কিছুই নাই সরাসরি আছে ডেবিট বসে গেল ডেবিট পাশে রেন্ট এক্সপেন্সেসের সাথেও কিছু নাই সরাসরি আছে ডেবিট বসে গেল ডেবিট পাশে ইন্টারেস্ট এক্সপেন্সেস ডেবিট এবং ডেবিট তাহলে যোগ হয়ে বসবে ডেবিট পাশে তারপরে সাপ্লাইস এক্সপেন্সেসের সাথে আছে কিছুই নাই সরাসরি আছে ডেবিট বসে গেল ডেবিট ইন্স্যুরেন্স এক্সপেন্সেস আছে ডেবিট বসে গেল ডেবিট পাশে ডিপ্রেসেশন এক্সপেন্সেস আছে ডেবিট বসে গেল ডেবিট পাশে ইন্টারেস্ট পেবেল আছে ক্রেডিট বসে গেল ক্রেডিট পাশে অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ আছে ডেবিট বসে গেল ডেবিট পাশে এবার আমি দুই পার্স যোগ করলাম যোগফল সমান অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে এর পরের যে কলামগুলো সেই কলামগুলো কি দেখি প্রথম কলমটা হলো ইনকাম স্টেটমেন্ট তারপরের কলমটা হলো ব্যালেন্স শিট এবং দুইটারই ডেবিট ক্রেডিট ডেবিট ক্রেডিট এখন আমার ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রির কাজ নাই অ্যাডজাস্টমেন্টেরও কাজ নাই এখন কাজ করব শুধু অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স দিয়ে তাহলে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের এন্ট্রিকে আমি চার ভাগে ভাগ করব কি কি যদি সম্পদ হয় ব্যালেন্স শিটের ডেবিট যদি দায় হয় ব্যালেন্স শিটের ক্রেডিট যদি আয় হয় ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট যদি ব্যয় হয় ইনকাম স্টেটমেন্টের ডেবিট আমি আবার বলছি সম্পদ হলে ব্যালেন্স শিটের ডেবিট দায় হলে ব্যালেন্স শিটের ক্রেডিট আয় হলে ইন্টার ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট ব্যয় হলে ডেবিট তাহলে আমি প্রথমেই আছে ক্যাশ এটা আমার সম্পদ এজন্যই ব্যালেন্স শিটের ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল এটা আমার সম্পদ এজন্যই ব্যালেন্স শিটের ডেবিট নোট রিসিভেবল সম্পদ ব্যালেন্স শিটের ডেবিট ইনভেন্টরি সম্পদ ব্যালেন্স শিটের ডেবিট সাপ্লাই সম্পদ ব্যালেন্স শিটের ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ ব্যালেন্স শিটের ডেবিট তারপরে ফার্নিচার অ্যান্ড ফিক্সার সম্পদ ব্যালেন্স শিটের ডেবিট অ্যাকোম ডিপ্রেসেশন এটা হলো বিপরীত সম্পদ এই জন্য বসবে দায় ক্রেডিট পাশে অ্যাকাউন্টস পেবেল এটা দায় এই জন্য বসলো ক্রেডিট পাশে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে আনআান সেলস রেভিনিউ এটাও দায় এই জন্য ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে নোট পেবেল এটাও দায় এই জন্য বসলো ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে ক্যাপিটাল দায় ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে উইড্রন এটা হলো মূলধন কমায় এই জন্য ডেবিট ব্যালেন্স শিটের ডেবিট পাশে বসাইলাম সেলস রেভিনিউ এটা হলো ইনকাম ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে সেলস ডিসকাউন্ট তাহলে সেলস থেকে বাদ দেওয়ার কথা যেহেতু বাদ দেওয়ার কোনো ব্যবস্থা নেই এই জন্য ডেবিট পাশে বসায় দিলেই বাদ হয়ে গেল সেলস রিটার্ন এটাও সেলস থেকে বাদ দেওয়ার কথা বাদ দেওয়ার কোনো ব্যবস্থা না থাকার কারণে ডেবিট পাশে বসায় দিলাম ইন্টারেস্ট রেভিনিউ এটা আমার ইনকাম এই তাহলে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে কস্ট অফ গুডস সোল্ড এটা আমার খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে ওয়েজেস এক্সপেন্সেস খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে রেন্ট এক্সপেন্সেস খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে। ইন্টারেস্ট এক্সপেন্সেস এটা আমার খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে সাপ্লাইস এক্সপেন্সেস খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে ইন্স্যুরেন্স এক্সপেন্সেস এটা আমার খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে ডিপ্রিসেশন এক্সপেন্সেস খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে ইন্টারেস্ট পেয়েবেল এটা হলো দায় এটা যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাসে অ্যাক্রুড ইন্টারেস্ট রেভিনিউ এটা আমার সম্পদ ব্যালেন্স শিটের ডেবিট দিকে এইবার আমার সর্বপ্রথমেই লক্ষ্য করতে হবে ইনকাম স্টেটমেন্টের কোন পাস বড়। ডেবিট পাস না ক্রেডিট পাস যদি ডেবিট পাস বড় হয় তাহলে বেরোবে লস আর যদি ক্রেডিট পাস বড় হয় তাহলে বেরোবে প্রফিট তাহলে এটা ক্রেডিট পাস বড়ো এই জন্য ক্রেডিট পাসের যোগফল আগে নামাইলাম যোগফলটা আমি এখানে নিয়ে আসছি এবার একটা একটা করে বিয়োগ করলাম বিয়োগ করলে পার্থক্য বেরোলো এক লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো পঁচিশ এটার নাম হল নিট ইনকাম এই নিট ইনকাম আবার চলে যাবে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে যদি নিট লস হইতো তাহলে বসতো ব্যালেন্স শিটের ডেবিট পাশে তাহলে যে এটা যেহেতু লাভ হয়েছে এই জন্য চলে গেল ক্রেডিট পাশে এইবার ব্যালেন্স শিটের দুই পার যোগ করব, যদি সমান হয় তাহলে বসবো আমার ওয়ার্কশিট হয়েছে তাহলে সমান হয়েছে আমার ওয়ার্কশিট হয়েছে এইবার এর পরবর্তী যেটা আছে সেটা হলো ক্লোজিং ইনভে জার্নালেন্টিস ক্লোজিং জার্নাল জার্নালেন্টিস করতে গেলে সর্বপ্রথমেই মনে রাখতে হবে যে সর্বোচ্চ চারটা যাবে দাওয়ার আয় পাসের জন্য একটা ব্যয় পাসের অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশের জন্য একটা ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাসের একজন্য একটা নিট ইনকাম বা নিট লসের জন্য একটা আর ড্রয়িং যদি থাকে তার জন্য একটা তাহলে দেখি এখানে কীভাবে লিখবো অর্থাৎ ইনকাম ষ্টেটমেণ্ট আৰু ক্ৰেডিট পাছে যে এন টিগুলি আছে সেইগুলিৰে লিখিব হ'ল ডেবিট আৰু ইনকাম ষ্টেটমেণ্ট ক্ৰেডিট আৰু ডেবিট পাছৰ যে এন টিগুলি আছে সেইগিলিৰে লিখিব ক্ৰেডিট আৰু ইনকাম ষ্টেটমেণ্ট লিখিব ডেবিট তাৰপৰা আছে নিট ইনকাম এই হ'ল কেপিটেল বাঢ়ায় এইজনে নিট ইনকাম বা ইনকাম ষ্টেটমেণ্ট ডেবিট আৰু কেপিটেল ক্ৰেডিট ড্ৰয়িং আছে কেপিটেল কমায় এইজনৰ কি লিখিব ড্ৰ কিটেল ডেবিট ড্রয়িং ক্রেডিট এই হলো সাইটটা আমার যাবেদা তো দেখি আমি শখের মাধ্যমে কিভাবে করছি জার্নালাইজ দ্য ক্লোজিং এন্ট্রি ডেট লেখলাম তাহলে প্রথমেই হলো ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পাশে যে এনটিগুলি আছে সেগুলির আমি ডেবিট করব। কিভাবে সেলস রেভিনিউ ডেবিট ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট আর কোনো এন্ট্রি নাই এই জন্য ইনকাম স্টেটমেন্ট বা ইনকাম সামারি ক্রেডিট টু ক্লোজ রেভিনিউ অ্যাকাউন্ট এরপরে হলো ডেবিট পাশের যত এন্ট্রি আছে সব করব ক্রেডিট আর ইনকাম সামারি বা ইনকাম স্টেটমেন্ট করবো হলো ডেবিট তা লিখে রাখুন ডেবিট এবার ক্রেডিটগুলো এক অর্থাৎ ইনকাম ইনকাম স্টেটমেন্টের ডেবিট পাশে যে এনটিগুলি আছে সবগুলিরে করব ক্রেডিট তো একটা একটা করে নিয়ে আসি সেলস ডিসকাউন্ট ক্রেডিট সেলস রিটার্ন ক্রেডিট কস্ট অফ গুডসোল ক্রেডিট ওয়েজেস এক্সপেন্সেস ক্রেডিট rent এক্সপেন্সেস ক্রেডিট ইন্টারেস্ট এক্সপেন্সেস ক্রেডিট সাপ্লাইস এক্সপেন্সেস ক্রেডিট ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ক্রেডিট ডিপ্রেসেশন এক্সপেন্সেস ক্রেডিট এই সবগুলো ক্রেডিটের যোগফল হলো ইনকাম স্টেটমেন্ট ডেবিট টু ক্লোজ দা এক্সপেন্সেস অ্যাকাউন্ট এরপরে আছে ড্রয়িং ড্রয়িংকে কি হয় ক্যাপিটাল কমায় এই জন্য ক্যাপিটাল ডেবিট আর ড্রয়িং ক্রেডিট টু ক্লোজ উইথড্র অ্যাকাউন্ট এরপরে নিট ইনকাম তো নিট ইনকামও লিখতে পারি ইনকাম স্টেটমেন্টও লিখতে পারি আর ক্যাপিটাল হল ক্রেডিট এই এইবার টু ক্লোজ দ্য নিট ইনকাম এই ছিল আমার ক্লোজিং জার্নাল এই ছিল আমার সলিউশন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমার এই ভিডিওটা যদি কারোর কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়